আড়ি 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 কি হলো কি হলো, রাস্তায় এত গর্ত কিসের? বেঙ্গাই থেকে কামারপুকুর রাস্তায় বুঝি কাজ আরম্ভ হয়েছে? হ্যাঁ সত্যি তো, বেহাল রাস্তা বেঙ্গাই থেকে কামারপুকুর। প্রায় বছর তিনেক মানুষের ভোগান্তি, এত খারাপ রাস্তা বোধহয় শুধু হুগলি জেলা নয় গোটা পশ্চিমবঙ্গে আছে কিনা সন্দেহ। খানা খন্দ, গর্ত এবং জল হলে যাতায়াত করা খুব অসুবিধা। দুপাশে দুটি রাস্তা গেছে, একটি পচাখালি বোলপুরের দিকে এবং একটি বেঙ্গাই গ্রাম বেলেপাড়ার দিকে, যার জন্য মানুষ ঘুরে ফিরে গিয়েও পৌঁছায়। কিন্তু রাস্তাটা এত বেহাল অবস্থা, আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না আপনি ঠিক কোথায় এসেছেন। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টা, কিন্তু রাস্তাটার কাজ শুরু হয়েছে বেঙ্গাইয়ের দিক থেকে, এটাই একটা সুখের খবর। চলুন দেখি সেই পরিস্থিতি। বেঙ্গাই থেকে কামারপুকুর রাস্তায় কাজ শুরু হবে এমন খবরটা মাঝে মধ্যে রটে যাচ্ছিল, কিন্তু এই রাস্তায় যে একবার গিয়েছে সে জানে কতটা করুণ পরিস্থিতি উপভোগ করতে হয়। বর্ষাকালের দিনে কামারপুকুর থেকে বেঙ্গাই রাস্তায় আসতে গেলে অন্ততপক্ষে 5-7টি ট্রাক্টর লরি অকেজো হয়ে পড়ে থাকে, আর সাধারণ মানুষের যেন নরক যন্ত্রণা। 3 আঙুল ছাড়া ছাড়া একটি করে পুকুরের মতো গর্ত জলে ভর্তি হয়ে আছে, হপাং হপাং করে তার মধ্যে মানুষকে কত রিস্ক নিয়ে যেতে হয়েছে। যারা এই রাস্তায় একবার না জেনে কনভয় নিয়ে যেতে চেয়েছে তাদের যে কতটা যন্ত্রণা ভোগ হয়েছে সেটা একমাত্র সেই জানে। হ্যাঁ করুণ অবস্থা, সেই করুণ অবস্থা থেকে মুক্তি পেতে 14 মার্চ শুরু হলো বেঙ্গাইয়ের কুমোদদিঘি এলাকা থেকে কামারপুকুর রাস্তার দিকে এই রাস্তার কাজ। অর্থাৎ সর্বপ্রথম কাটা শুরু হয়েছে রাস্তার পূর্ব দিকের একটি অংশ, সাথে সাথে ভরাট করারও কাজ চলছে। কাজের গতি প্রকৃতি ঠিক কতটা জোরালো হবে বা কতটা ঢিলেমি হবে সেটা আমরা জানি না, কিন্তু পরিস্থিতিটা যে কত ভয়ঙ্কর সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি যখন কামারপুকুর থেকে বেঙ্গাই সোজা এসেছি। কি সুন্দরভাবে ওখান থেকে চকচকে শরীরে বেরিয়ে আসছিলাম, যখন বেঙ্গাই এসে পৌঁছালাম যেন মনে হচ্ছে জমালয়ে পাঁশের গুঁড়ো মেখেছি। সত্যি কি ভয়ঙ্কর দৃশ্য, জীবন নিয়ে টানাটানি। সেই রাস্তাটা অবশেষে কাজ শুরু হলো। মাঝে মধ্যে শোনা যাচ্ছিল যে যে পরিমাণ রাস্তাতে মাল মেটেরিয়ালস দিয়ে রাস্তাটি রিপেয়ারিং করা হয়েছে তার থেকে বেশি পরিমাণ লোড এই রাস্তায় বহন করার জন্যই রাস্তাটি এত তাড়াতাড়ি এরকম দুরাবস্থায় পরিণত হয়। প্রতিদিন ভোর 5টায় সঞ্জয় দেবের মাতারা মাতৃ আশ্রমের পরিচালনায় ভোরের তারা চ্যানেল আপনাদের জন্য একটি করে ভিডিও উপস্থাপনা করে, কিন্তু রাজনৈতিক ভিডিও নয়, শুধুমাত্র বিনোদন, শিক্ষা, আনন্দ আর ভালোবাসার ভিডিও। আমাদের একটাই প্রার্থনা, এই রাস্তাটি দ্রুত মেরামতি কাজ শেষ হোক, কারণ মেদিনীপুর থেকে বর্ধমান কিংবা বর্ধমান থেকে মেদিনীপুরগামী এই রাস্তাটি কিন্তু খুব সহজ এবং কাছের রাস্তা। কাজেই এই রাস্তাটা যত তাড়াতাড়ি রিপেয়ারিং কাজ শেষ হয় ততই মঙ্গল, আমার মঙ্গল, আপনার মঙ্গল, আমাদের মঙ্গল। সবাই ভালো থাকবেন, নমস্কার।